শনিবার স্কুল খোলা নিয়ে শিক্ষামন্ত্রী একটা নতুন তথ্য দিয়েছে মূলত এর আগে দীপমণির শাসনকাল বলা যায় নাকি যেটাই বলা যায় তার শিক্ষা যে বর্ষ ছিল গত বছর তিনি সিদ্ধান্ত দিয়েছে যে স্কুল কলেজ শুক্রবার এবং শনিবার দুই দিন বন্ধ বন্ধ থাকবে যেটা সাপ্তাহিক হিসেবে গণ্য করা হবে কিন্তু বর্তমানে আমাদের নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি তিনি এসে সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং তিনি এখানে এসে নতুন সিদ্ধান্ত যেটা গ্রহণ করেন সেটা হচ্ছে যে বিভিন্ন সমস্যার কারণে তিনি বলছে যে আমরা শুক্রবারও শনিবার আমরা মূলত স্কুল খোলা রাখছে এবং সেই নিয়মে কিন্তু এখনও চলছে তিনি মূলত তীব্র গরমের কারণে যে স্কুল বন্ধ দিয়েছিল সেটা মানে সে ব্যাপারে সিদ্ধান্ত নিলেন এটা যে এখন লাস্ট আমরা শুনছিলাম যে কোরবানির পরে আবার স্কুল কলেজ নাকি শনিবার বন্ধ হবে এ ব্যাপারে আজকে মূলত শিক্ষামন্ত্রীর কাছে একজন জানতে চেয়েছিল সেখানে শিক্ষামন্ত্রী বলেন যে শনিবার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি আমরা বিবেচনা করব ঈদুল উল পরে পর অর্থাৎ কোরবানির পরে তারা বিবেচনা করবে এখানে আবার তিনি আরও একটা কথা বলেছেন যেটা একটু হলো শিক্ষার্থীদের জন্য খারাপ লাগবে যে কারণ ঘূর্ণিঝড়ের সময় আমাদের কিছু স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ রাখতে হয়েছিল অর্থাৎ তিনি এটা এখন সিদ্ধান্ত নিতে পারছেন না আমি যতটুকু জানি যে এখন যে এই যে বাজেট হয়েছে বা সেখানে কিন্তু অনেক সিদ্ধান্ত হয়েছে সরকারি ছুটি বা সরকারি যে অফিস টাইম সেটা নিয়ে সেখানে কিন্তু শুক্র শনি বন্ধ আছে। তো এখানে তিনি এটা মূলত বলছেন যে ঘূর্ণিঝড়ের কারণে এখন স্কুল কলেজ বন্ধ মাদ্রাসা আমরা রাখতে হয়েছিল হয়তোবা তিনি কথা পরিপ্রেক্ষিতে আরও কিছুদিন হয়তো বা শনিবার স্কুল করানো হতে পারে মানে যারা ধরা ধারণা করেছিল যে হয়তো বা শনিবার এখন থেকে কোরবানির পর থেকে শনিবার স্কুল বন্ধ থাকবে তাদের সেখানে তিনি একটু আপত্তি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ঘূর্ণি কারণে আমরা মূলত পারছি না স্কুল কলেজ বন্ধ রাখতে আমাদের সময় লাগবে এক্ষেত্রে আমরা স্কুল কলেজ এই মুহূর্তে বন্ধ করছি না এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে কোরবানির পরে এবং তখন তিনি জানাবেন যে তারা কী করতে চান বাট নর্মালি যতটুকু মনে হয় যে কোরবানি হয়তো বা কিছুদিন শনিবার স্কুল খোলা থাকতে পারে তারপরে এসে সবার শেষে হয়তো বা তারা শনিবার স্কুলে ফিরে শনিবার বন্ধ রাখবে বাট কিন্তু সামনের বছর থেকে এমনটা সিদ্ধান্ত আসতে পারে যতটুকু আমরা শুনেছি তিনি তারা চাচ্ছেন সামনের বছর থেকে শনিবার স্কুল হোক মানে অর্থাৎ আগের একদম পুরোপুরি আগের নিয়মে ফিরে যেতে তারা চায় এখন এই ব্যাপারটা দেখার বিষয় যে আসলে এটা কতটুকু কার্যকারী নতুন শিক্ষাক্রমে তারা বলছে অনেক পাঠদান অনেক ক্লাস করানো দরকার শিক্ষার্থীদের সেই ক্লাসটা তারা করাতে পারছে না তবে এই ব্যাপারে অভিভাবক এবং শিক্ষার্থীদের কী মতামত সেটা কমেন্টে আশা করছি অবশ্যই কমেন্টে জানাবেন যে শিক্ষামন্ত্রী যে শনিবার স্কুল খোলার রাখার সিদ্ধান্ত এই মুহূর্তে বহল রেখেছে এবং কোরবানির পরে তার সিদ্ধান্ত নিবে এ ব্যাপারে একজন শিক্ষার্থী অভিভাবক হিসেবে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তবে এখন বাকি বিষয়গুলো নির্ভর করে শিক্ষা মন্ত্রণালয়ের উপরে এখানে তো শিক্ষা মন্ত্রণালয় উপরে কেউ যেতে পারে না এই মুহূর্তে তাদের তাদের যে অ্যাপ্রোচ বা তাদের সব কিছু বাট এ ব্যাপারে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি হয়তো বা তারা জানাবে এই হচ্ছে বিষয় আজকের মতো আমরা এখানেই বিধি নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ